অনিন্দম আচার্যের কাছে যাব। অনিন্দম বাবু, একেবারে নির্দিষ্ট ভাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যে কাজগুলো সেগুলো হাইকোর্ট যেন করে দিচ্ছে, মানি ট্রেলটা দেখিয়ে দেওয়া, বা যারা এই নিয়োগ দুর্নীতির সাথে যে সেলিব্রিটি নামগুলো, মিঠুন চক্রবর্তীর মতন অভিনেতা, তিনি পর্যন্ত বলছেন যে 70-75% টাকা, কালো টাকা এসেছে, ফানেলিং হয়েছে, মানি লন্ডারিং হয়েছে, এই সমস্ত অভিযোগগুলো তো খোলা, একেবারে দিনের আলোর মতন স্বচ্ছ। আমি একবার দেখে নেবো মিঠুন চক্রবর্তীর বক্তব্য এবং তারপর আপনার কাছে পুরোটা বোঝার জন্য আসবো সিনপসিসে। এমন অদ্ভুত ঐক্যমত্য কোনোদিন টলিউড ইন্ডাস্ট্রিতে চোখে পড়ে, এটা কেন? ভয়। দে হ্যাভ ক্রিয়েটেড এ ফিয়ার ইন দ্য ফিল্ম ইন্ডাস্ট্রি। ফিল্ম ইন্ডাস্ট্রি কোনো দিন রাজনীতিতে ঢোকেনি, কারণ উত্তম দা শিখিয়ে গেছেন আমাদের নো পলিটিক্স, পলিটিক্সে ঢুকতে দেবে না রাজনীতি, কিন্তু আজ ঢুকে গেছে। আর যদি বলেন সব প্রডিউসার, সব প্রডিউসার অল 70% আউট অফ ফিয়ার দেয়ার দেয়ার। অরিন্দবাবু কি বলবেন, টলিগঞ্জ ইন্ডাস্ট্রিকে কলুষিত করা হচ্ছে, শিক্ষা ব্যবস্থাকে কলুষিত করা হচ্ছে, বাংলার যে ইকোনমি তাতেও তো কালো টাকা ঢুকে পড়ছে, মানে কি এই একটা একটা শাসক দল তার বিরুদ্ধে এত অভিযোগ, তাদের কি উচিত নয় তারা নিজেরা এসে এক্সপ্লেন করবে? দেখুন, প্রথম কথা, আপনি অসংখ্য আপনাকে ধন্যবাদ জানাই। প্রথম আপনি স্টার্টিং করলেন আইপিসি এবং পিএমএলএ একটা নিয়ে এবং আপনি পড়াশুনো করেছেন। অ্যাকচুয়ালি আমরা যারা পুলিশের চাকরি করেছি, আমরা ইন্ডিয়ান পেনাল কোড, সিআরপিসি, এভিডেন্স অ্যাক্ট, আর্মস অ্যাক্ট, এগুলো আমরা করি। আইনের ইনভেস্টিগেশনে কোনো সীমার এখানে একটা রায়োটিং কেসে আমরা গেলাম, ওর কাছে রিভলভার পেলাম, আর্মস অ্যাক্টে হবে, ও খুন করেছে তার 302 হবে। কিন্তু পিএমএলএ অ্যাক্টে, আপনাকে বলে দিই, পিএমএলএ হোয়াট ইজ পিএমএলএ? দর্শকবাবু, দর্শক যারা আছেন আপনারা একটু শুনে নিন, আপনারা অনেকে আছেন আমার থেকে অনেক ভালো জানেন, ময়ূকবাবু আমার থেকে অনেক ভালো জানেন। পিএমএলএ একটা 2002 সালে হচ্ছে ওয়াইড পাওয়ার, ওয়াইড পাওয়ার মানে এটা হচ্ছে কি সীমা, মানে সুদূর প্রসারিত ক্ষমতা দেওয়া হয়েছে। কী ক্ষমতা দেওয়া হয়েছে? আন্ডার সেকশন 16 আপনি দেখে নেবেন, ক্যান সার্চ অ্যান্ড সিজার। আমাদের যেমন সিজার করতে গেলে আমাদের বডি দেখাতে হয়, সিজারলিস্ট করতে হয়, উইটনেস করতে হয়। দেখুন 15, 6, 17 কী করেছে, ক্যান অ্যারেস্ট। 50 বলেছে ক্যান ডাইরেক্টলি সার্চ অ্যান্ড সিজার উইদাউট কলিং এনি পার্সন। আপনি আমাকে আজকে বলুন যে তদন্ত যেটা আপনি বলেছেন, আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে আপনি যেটা বলেছেন যে অ্যাকিউজকে বা অ্যালিস্ট অ্যাকিউজকে প্রমাণ করতে হবে যে হি ইজ ইনোসেন্ট। এটা হচ্ছে কি মানে একমাত্র পিএমএলএ অ্যাক্টে রয়েছে যে আমরা বলি বার্ডেন অফ প্রুফ, তোমাকে প্রমাণ করতে হবে যে এই টাকা কোথা থেকে তুমি আজকে এসছো। আমাদের দুর্ভাগ্য আজকে আমি ইডিকে কখন একথা বলবো না, কারণ ময়ূকবাবু আপনি বোধহয় জানেন, আমিও দেখলাম আজকে কয়েকদিন ধরে ইডিতে না আইপিএস অফিসার খুব কম, সমস্ত ম্যাক্সিমাম এসছে হচ্ছে ট্যাক্সের থেকে। আমার মনে হচ্ছে এই যে ইনভেস্টিগেশনটা আজকে হাইকোর্টকে বলতে হচ্ছে, হাইকোর্ট বলার পরে আমি তিনটে পয়েন্ট, হাইকোর্ট যেটা বলেছে যে সমস্ত ডাইরেক্টর এবং তাদের যে মেম্বার রয়েছে সমস্ত সম্পত্তির তালিকা, ফিল্ম স্টারদের জড়িত থাকলে তাদের স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি, আমার মনে হচ্ছে এখন হাইকোর্টকে বোধ হয় ইডিকে বলতে হবে যে 2019 সালে ভোটে যে আজকে মেমোরান্ডাম হলফনামা দেওয়া ছিল সেটা আপনারা দেখে আমাদেরকে ইনভেস্টিগেশন করুন। এটা কি ঠিক হচ্ছে? আমি বলছি যদি ইনোসেন্ট হয় বুক ফুলিয়ে বলবে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে কথাটা বলছে তার সেই স্পিরিট আছে বলছে, কিন্তু ইডিকে তো আজকে প্রমাণ করতে হবে। সাধারণ মানুষ বলুক, যাই বলুক, যা কিছু হোক, কিন্তু প্রমাণ করতে হবে আপনাকে। সেই প্রমাণের জন্য তো আপনার এখানে আইনগুলো রয়েছে স্পষ্ট, এখানে ইন্ডিয়ান পেনাল কোড নেই। ময়ূকবাবু অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন কেন তাহলে? এটা বলছে এর বিরুদ্ধে যদি এত অভিযোগ থাকে সাধারণ ক্ষেত্রে, আপনার সংস্থা যদি হতো, আপনি যদি সেই সংস্থার সিইও হতেন, ইডি কি সেই একইভাবে আপনার সাথে ট্রিট করতো? আমি আপনাকে সেদিনও বলে গেলাম, আপনার আমার ক্ষেত্রে 3 মান সমান হয়, অন্যের ক্ষেত্রে আজকে 13-14 বার সমন যাচ্ছে। হোয়াট ইজ দিস? সমন মানেই তো অ্যাকিউজ নয়, তাকে প্রমাণ করতে হবে, তাকে যেতে হবে। যদি সে স্যাটিসফ্যাক্টরি অ্যান্সার না দেয়, যেটা আজকে আমাদের অ্যাডভোকেট সাহেব বললেন, যদি স্যাটিসফ্যাক্টরি মানে তখন দিস কোশ্চেন উইল অ্যারাইজ। আজকে যে প্রশ্নগুলো এসছে সত্যিই তো আজকে আকাশে বাতাসে সমস্ত জায়গায় যে আজকে দুর্নীতি নিয়ে সর্বস্তরে আলোচনা হচ্ছে। বাট এটা অনিন্দ্যবাবু যেটা বললো, এটা তো প্রমাণ করতে হবে। এ প্রমাণটা কে করবে? প্রমাণটা থেকে ইডি করবে, সিবিআই করবে, কিন্তু কেন তারা স্ট্যান্ড স্টিল হয়ে যাচ্ছে এই জায়গাটা, যার জন্য বিচারপতি যে জায়গাটা ধরেছে? বিচারপতি এখন ছোট্ট বাচ্চাকে যেমন ওয়া ককল লেখা শেখায় সেই রকম শিখিয়ে দিচ্ছে যে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। আপনি আমাকে বলুন না, আজকে আমি আপনাকে শেষ করছি একটা কথা বলে, দুর্নীতির যে টাকাগুলো নিচ্ছে সেগুলো আমাদের সাধারণ মানুষের টাকা, ইডি যে আজকে এত ডেপুটি ডাইরেক্টর আসছে, নানা রকম আসছে, চেঞ্জ হচ্ছে, এই শুনছেন, এই আপনারা দিচ্ছেন। সেদিন আপনি চার্জশিটের কথা দেখালেন, আমি চার্জশিটে দেখলাম যে আই এম সারপ্রাইজ টু সি দিস, সেখানে একটা নাম রয়েছে পর্যন্ত। তাহলে আমরা কি পাচ্ছি?
আজকে ইডি কেন আজকে হাইকোর্টকে আজকে বারবার দিকদর্শন করতে দেওয়া হচ্ছে? চোখে আঙুল দিয়ে যেন দেখিয়ে দিচ্ছে অরিন্দম বাবু। আমি ঠিক সেই জায়গাতেই বোধহয় শেষ করব, এবং এটা দুর্ভাগ্যজনক। আমরা বাঙালিরা বা বাংলার মানুষ এই তারিখ পে তারিখ দেখতে দেখতে ঝিমিয়ে পড়ছিলাম, নড়ে চড়ে বসলাম কোন নায়ককে দেখে, না কলকাতা হাইকোর্ট। বারবার নায়কের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন, এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরেটও যারা বোধহয় কোনো হেলথ ড্রিঙ্ক খাননি বলে ঝিমিয়ে পড়ছেন তাদেরকেও পর্যন্ত চোখে আঙুল দিয়ে, ঠিকই বলেছেন, অ ক খ শেখানোর মতন, বাচ্চাকে শেখানোর মতন দেখিয়ে দিচ্ছেন মানি ট্রেলটা কিভাবে তদন্ত করবে। বাংলার মানুষ জানতে চাইছে এই নিয়োগ দুর্নীতি কবে শেষ হবে, বাংলার মানুষ জানতে চাইছে, জবাব চাইছে বাংলা যে আর কতদিন অপেক্ষা করে থাকতে হবে, তারপর খোঁজ মিলবে মাস্টার মাইন্ডের।